Welcome to the channel, Jannu with Tomal. Hey, kire, kire apar. Arre, maase maase, aami ho to intro debu. Hi guys, aami Tomal. Aajke chole eshi amra notun grame. Journey korte korte notun grame ekta. Cafe tei ashlam. She cafe oshadharon ambience ekhane. Abai aste paro. Emon ki jara shohore kolahol chhere. Tomra gramer modhe ekta oshadharon poribesh dekhte chao. To shei poribesh ta ekhanei pabe. Amader thik ei cafe oshadharon ekhane chai sathe snacks item gulo khub sundor paoa jay. তো তোমরা ট্রাই করতে পারো এখানে এসে আমাদের খুব ভালো লাগলো এসে ট্রাই করতে পারো না অবশ্যই সবাই ট্রাই করবে যারা যারা ভিডিওটা দেখবে সবাই এখানে চলে আসবে ট্রাই করতে অবশ্যই অবশ্যই তোমরা সবাই আসবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমাদের এখানে বোনলেস ফ্রাইটা নতুন এসেছে এছাড়া আমাদের এখানে পাওয়া যায় চিকেন ক্রিস্পি রোল পটেটো টর্নেডো চিকেন বল চিকেন পাপড়ি চাট সুইট কর্ন পাপড়ি চাট চিকেন চিজ ফিঙ্গার চিকেন চিজ স্যান্ডউইচ সুইট কর্ন চিজ স্যান্ডউইচ সুইট কর্ন স্যান্ডউইচ এছাড়া আছে বার্গারের মধ্যে চিজ বার্গার ডিপ ফ্রাইড বার্গার ডবল ডেকার বার্গার এছাড়া লস্যি লেমন মশলা ড্রিঙ্ক আর বিভিন্ন রকমের চা যেমন দুধ চা মশলা লিকার নর্মাল লিকার আমাদের এখানে পাওয়া যায় হঠাৎ দেখি আমাদের কলেজের দুজন স্যার এসে উপস্থিত এখানে তো স্যারদের সাথেও পরিচয় করিয়ে দিই আমাদের সুধীর কর্মকার ডিএলএড কলেজের টিআইসি স্যার সোমনাথ স্যার বিধান স্যার আমাদের দুজন প্রফেসর খুব কাছের মানুষ এনারা এনারা না থাকলে আমাদের কলেজ জমে ওঠে না কিন্তু অন্যান্য স্যাররা থাকলেও আজকের দিনটাতে খুব ভালো হতো কিন্তু হঠাৎ যেহেতু দেখা হয়ে গেছে সবাইকে আমরা পাইনি চলো সবার সাথে পরিচয় করে দিই এই যে নয়ন এসছে এপাশে রনিক সৌভিক আছে সৌভিককে আগে তোমরা দেখেছো আজকে নতুন একজন ব্লগে এসছে আমার বন্ধু হয় সুমন আর স্যারদের তো তোমরা দেখলে সবাই স্যার দুইজন স্যার আছেন আর এই যে মাসুম আর এই যে সেই লেডি কিলার বয় শুভ আমার সাথে পরিচয় করালে না এই যে আমার একদম থাকলে আমার ব্লগটাই সম্ভব হয় না মৈনাক সবাইকে এক ফ্রেমে নেওয়ার চেষ্টা করছি এই যে সবাই যেহেতু এখানে আলোর ব্যবস্থা খুবই কম সেই জন্য একটু তোমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে তো একটু মানিয়ে নিও তোমরা সবাই ওইদিকে চা এসে গেছে চায়ের জন্য ডাকাডাকি করছে আমরা চা নিয়ে আসি চলো চাটা অসাধারণ এখানে চাটা অসাধারণ দারুণ চা ছিল চাটা দারুণ চা তাই তো মাসু হ্যাঁ দা সুন্দর হয়েছে চাটা ভালো লাগছে তো খুব সুন্দর খুব সুন্দর চা এরকম মাটির ভাড়ে মাটির ভাড়ে চা একদম অসাধারণ চা দারুণ লাগছে চা খেতে ভালো লাগছে না চায়ের সাথেও স্যার অনেক কিছু আসবে এবার পেয়ে গেছি ক্রিসপি চিকেন রোল এত সুন্দর কোটিং করা এই চিকেন রোলটা এত সুন্দর কোটিং করা তো এর উপরে একটা লেয়ার আছে সুন্দর এবং ভেতরে ভরপুর চিকেন তোমাদের একটু দেখাই ভেতরটা অসাধারণ ভেতরে একদম চিকেনের পুরো ভরপুর চিকেন দেওয়া আছে অসাধারণ এবার টেস্ট করে দেখি আমরা কেমন লাগে অসাধারণ এখানকার চিকেন পাপড়ি চাটটা অসাধারণ মানে বেস্ট এটা বলা যায় অনেক পাপড়ি চাট খেয়েছি কিন্তু এখানকার পাপড়ি চাটটা এত সুন্দর ভেতরে মানে ভরপুর চিকেন অসাধারণ ভেতরে কেমন লাগছে বলো এটাই বোধ হয় এখানকার বেস্ট বেস্ট লাগছে চাক স্যারদের ভালো লেগেছে এটাকে এটা হচ্ছে চিকেন পাপড়ি চাট সবার কেমন লাগছে
দারুণ লাগছে। মাসুমে কেমন লাগছে? দারুণ ভারত পাকিস্তান আর ডার্বি ইস্ট বেঙ্গল মোহনবাগান এখনো শূন্য আমাদের বিশ্বকাপের যদি আমরা বদলা নিতে পারি একদম বিশ্বকাপের বদলা আজকে নেওয়া হবে। আমার মনে হচ্ছে ইন্ডিয়ার টিমের ব্যালেন্সটা খারাপ। হ্যাঁ এখন দেখা যাক বিরাট কোহলি কি করে। আপনি কোন টিমের ফ্যান? ইস্ট বেঙ্গল না মোহনবাগান? ইস্ট বেঙ্গলের জয় ইস্ট বেঙ্গল। ওই মোহনবাগান একজন দূরে বসে আছে যাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে হারবে আজকে। আমি যে ভালো খেলবে তার আমাদের স্থানটা বর্তমানে পরিবর্তন হয়ে কোথায় হবে সেটা আমরা পরে ফেসবুক পেজে আপলোড করব। তোমাদের পেজটার নাম কি আছে একটু বলো? আমাদের ঠিক। তাহলে বন্ধুরা, এই যে আমাদের যে ঠেক যেখানে আমরা এসেছি, তো এটা নতুন গ্রামে ছিল, এরা নতুন করে হয়তো অন্য কোথাও আরেকটা জায়গায় এরা যাচ্ছে। তো সেই ওদের পেজটা তোমরা ফলো করো, এরা সেখানে তোমাদের জানিয়ে দেবে। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা সাবস্ক্রাইবও করে দেবে অবশ্যই। তোমরা কিন্তু সাবস্ক্রাইব লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই আর বেল আইকনটাও টিপে দেবে। একদম সবাইকে বলা হচ্ছে যে আমাদের ব্লগটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইবটা মাস্ট। হ্যাঁ, তাহলে নতুন নতুন ব্লগ দিতে তোমাদের সুবিধা হবে এবং খুব মজার মজার ব্লগ আমরা আনবো, আমাদের ইচ্ছা আছে। তো সাথে থাকো, পাশে থাকো, এটুকুই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা সবাইকে।